হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভীষণ ভালো আছি। আমি তুলি জিএস ব্লগের আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই ওয়েলকাম। আর এখন সময় হচ্ছে 9:10। তবে তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, জানো, তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। এখন সকাল 9:10, তোমাদেরকে বলতেই ভুলে গেছি। প্রথমেই বলা উচিত ছিল যে গুড মর্নিং, এটাই ভুলে গেছি। দেখো মাথা মনে খারাপ হয়ে গেছে আমার। আর আমি রান্নাঘরে চলে এসেছি, তোমরাও নিশ্চয়ই সবাই রান্নাঘরে এখন। আর এখন কি, আমি তো ভিডিওটা এরকম টাইমেই তো আপলোড করি, তো ঠিক আছে, তোমরাও নিশ্চয়ই এখন রান্নাঘরেই আছো। আর আমিও রান্নাঘরেই এসেছি, তো রান্না বসাবো। চলো তোমরা দেখে নাও মাসি কি করছে। চলো পালালো, ওই দেখো দেখো বালতি নিয়ে আসো, সব পালিয়ে যাবে। এই দেখো সব পালাচ্ছে। আয় বাবাই দেখে যা, মাসি কোনটাকে ধরবে। এই দেখ পালাচ্ছে। আর এই দেখো আমি এখানে সবজি কাটছি, আর আমি কাঁকড়া কাটতে পারি না, যার জন্য মাসিকে বললাম তুমি কাঁকড়া কেটে দাও। আর মাসি এই যে ঝুড়িতে ঢেলেছে কিনা সব পালিয়ে যাচ্ছে, এবার ধরবে কি করে মাসি জানে। এই দেখো, আর কাঁকড়া কাটতে আমার প্রচুর ভয় করে। তবে কাঁকড়া খেতে প্রচুর ভালোবাসি। এই দেখো আমার মেয়ে, এদিকে তাকা বাবাই, গুড মর্নিং বল। এখনো ব্রাশ হয়নি, ব্রাশ করবে। আর আমি এই দেখো চলে এসেছি রান্নাঘরে, আমি সবজি কাটছিলাম, রান্না বসাইনি, বসাবো। বাইরেটা দেখে দাঁড়াও। এই দেখো একটা নাদার ভেতরে তো আমাদের একটা কি কমলা লেবুর গাছ আছে, দাঁড়াও তোমাদের ভালো করে দেখায়। ওই দিকটায় যাওয়া হয় না, যার জন্য তোমাদের সাথে সেরকম ভাবে শেয়ার করা হয় না। এই দেখো এই গাছটা কমলা গাছ, কমলা লেবুর গাছ। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া দাঁড়া। আরে দেখো এটা পেঁপে গাছ, তোমরা তো চেনোই। আর এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর এই দেখো এইগুলো মাসি কেটে দিল। কাঁকড়াটা আমি কাটতে পারি না, খুব ভয় করে। আর এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এখানে বেগুন ভাজতে দেবো। আর এখানে এই দেখো করলা কেটেছি, আর আলু আছে, এটা সেদ্ধ করতে দেবো। এই ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই দেখো ফুলকপি দিয়ে করব ডালনা। আর এখানে বেগুন আছে, বেগুনটা ভাজবো। আর এই কাঁকড়া, আর এই দেখো এই কাঁকড়াটা আলু আর বেগুন দিয়ে করব। আলু আর বেগুন দিয়েই ভালো লাগে। আর এগুলো এখনো ধোয়া হয়নি, এখানে আদা কেটে রাখা হয়েছে, পেস্ট করব। এখনো ধোয়া হয়নি, ধোবো, ধুয়ে রান্না বসাবো। আর এই যে এই ঝুড়িটা ভাঙা দেখে কেউ খারাপ ভেবো না, ঝুড়িগুলো সব কিনতে হবে। হ্যাঁ মাসি রাখো ওখানে। আর এই দেখো মাসি লঙ্কা নিয়ে আসলো, বোঠাগুলো ছাড়িয়ে রাখবো। আর এই যে মেয়ে, মেয়েকে হরলিক্স দিয়েছি, চলো দেখায়। এই দেখো হরলিক্স, আর ও ঘুরে বেড়াচ্ছে, কখন খাবে ঠিক নেই। আর এই যে বই, ওকে পড়তে বসাবো একটু, আমি রান্না বান্না করবো। আর ও এরকমভাবে পড়ে, যাই হোক অভ্যাস হয়ে গেছে, ওইভাবে পড়াশোনা করে। আর তো ঠিক আছে, আসছি আবার পরে। Bye.
এই দেখো আমার রান্না কমপ্লিট। আর আমি মাছ মাংস যাই হোক না কেন, ডিম এটা আমি লাস্টেই করি, যেহেতু মা খায় না ওই জন্য মা নিরামিষ খায়। আমার রান্না হয়ে গেছে, এখন মেয়েকে খাওয়াবো, তারপরে স্নান করব, তারপরে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? আর এই দেখো এদিকে ডাল সেদ্ধ করতে দিয়েছি, মুগ ডাল আছে। আর আমার জানো তো মুগ ডালটা একটু কড়াইতে সেদ্ধই ভাল লাগে, প্রেশার কুকারে দিলে তো হয়ে যায় দু একটা সিটি মারলে কোনো ব্যাপার নেই, কিন্তু আমার কড়াইয়ে সেদ্ধ ডালটাই আমার বেশি ভাল লাগে। আর মুগ ডাল মসুর ডাল এগুলো তো কড়াইয়ে সেদ্ধ করা যায়, অসুবিধা নেই। তো ঠিক আছে চলো মেয়েকে খাইয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। আর এই দেখো মেয়ের খেলা শুরু হয়ে গেছে, আমি বললাম এখন খাওয়াবো তুই একা খাতো, বললো না আমি এখন একা খাবো না, তুমি খাওয়াও আমি খেলবো। এই দেখো খেলতে বসেছে, এগুলো খেলনা, এই খেলনাগুলো মেলার থেকে নিয়ে এসেছে। কি করছিস তাই? আর কি রান্না হচ্ছে? এটা মাংস পটল, ঠিক আছে। এই দেখো আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি একটা বিয়ে বাড়িতে, নিমন্ত্রণ আছে করিমপুরে। তো তোমাদেরকে আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আজকে আমাদের রাত্রিতে নিমন্ত্রণ আছে, দুটো নিমন্ত্রণ, দুটোই বিয়ে, আর মেয়ের বিয়ে। তো দুটো জায়গায় যেতে হবে, বাড়িতে যেহেতু আমরা একলা দুটো জায়গাতেই যেতে হবে, দুটো জায়গায় তো খাওয়া যাবে না, তো যাব দু জায়গাতেই যাব, যেখানে ভালো লাগে খাওয়া দাওয়া করব। আর তোমার চা, আর আমি কফি যখন বানাচ্ছিলাম তখন মা বলল যে আজকে তোমাদের নিমন্ত্রণ আছে, তার জন্য তোমাদের সামনে আসিনি কফিটা বানানোর পরে। আর এই দেখো আমাদের এখানে মেলা হচ্ছে, রাসের মেলা, ছোট্ট করে, তেমন কিছু বড় কিছু না, যার জন্য রাসের মেলাটা তোমাদের সাথে সেভাবে শেয়ার করিনি। আর বিয়েবাড়িতে এসে আমার এই গোপাল ঠাকুরটাকে খুব পছন্দ হয়েছে, খুব এতটাই ভালো লেগেছে কি বলবো, দেখো খুব সুন্দর। আর এখানে এসে তো আমার মেয়ের নাচতে ইচ্ছা করছে, যে তো এখানে এসে তো কাউকে সেভাবে চেনে না, এমনকি আমিও ওখানে তেমন কাউকে চিনি না, যার জন্য এসেছি সেই কাকাটাকেই শুধু চিনি, তাছাড়া চিনি না। আর আমরা এই বাড়িতে খাওয়া দাওয়া করেছি, তো মেয়ে আর মেয়ের বাবা দুজনে একটু নাচুকুচু করে নিল, মেয়ে তো খুব লজ্জা পাচ্ছে কিন্তু নাচবে, এরকম একটা ব্যাপার। আর আমাদের খেতে খেতে রাত্রি একটা বেজে গিয়েছিল, বাড়ি আসার সময় তোমাদের সাথে আর শেয়ার কিছু করিনি। আর আমার বর ওখানেই ছিল একটা ভাইয়ের বাড়িতে, ও রাত্রি দুটোর সময় যাবে কলকাতায়, তো কলকাতায় খুব দরকারি কাজ আছে, যার জন্য আবার বাড়ি আসবে, আবার যাবে, একটা তো বেজেই গেছে, আবার বাড়ি আসবে, আবার যাবে, যার জন্য ওখানে থেকে গেল। তো আজ আর আসার সময় আমি, আমার মেয়ে আর যে ভাইটা আমাদেরকে নিয়ে গিয়েছিল সেই ভাইটা এসেছি, তিনজনে, আর আমার বর তো ওখানে ছিল, আমি তোমাদেরকে বললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।